ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2022 প্রবিধান কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি তৃতীয় পর্ব শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই বিষয়ের দুই নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দুই নম্বর চ্যাপ্টারে আমরা সাজেশনের মধ্যে সিলেবাস থেকে আমরা পাঁচটি প্রশ্ন পেয়েছি। এক নম্বর, ফাইল অপারেশন বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্ন, ফাইলের ওপেনিং মোডগুলো বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন, ফাইলের ওপেনিং ও ক্লোজিং ফাংশনগুলো বর্ণনা করো। চার নম্বর, ফাইলের রিডিং ও রাইটিং ফাংশনগুলো সিনট্যাক্স সহ লেখো। পাঁচ নম্বর, ফাইল ডাটা রিড ও রাইট করার প্রোগ্রাম তৈরি করো। ফাইল ফাইল হচ্ছে কি? ফাইল হচ্ছে এক ধরনের ডট এক্সটেনশন যুক্ত ডকুমেন্ট সমূহকে ফাইল বলা হয়। অর্থাৎ কম্পিউটারের সমস্ত তথ্য বা ডাটা ইনফরমেশান ফাইলের মাধ্যমেই সংরক্ষণ করা হয়। তো ফাইল অপারেশন মানে হচ্ছে ফাইলের বিভিন্ন প্রকারের কার্যক্রম, ফাইলের বিভিন্ন প্রকার অপারেশন সম্পন্ন করা। যেমন ফাইল তৈরি করা, ফাইল ফাইলে কোনো ডাটা রাইট করা, ফাইল হতে কোনো ডাটা রিড করা, ফাইল ক্লোজ করা। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, ফাইল অপারেশন বলতে কি বোঝায়। ফাইল অপারেশন বলতে বোঝায় ফাইল তৈরি করা, ফাইলে কোনো তথ্য রাইট করা, ফাইল ফাইল হতে কোনো তথ্য রিড করা, ফাইল ক্লোজ করা। এই ফাইল অপারেশন আমরা আশা করি পারবো। ফাইলের ওপেনিং মোডগুলো বর্ণনা করো। দুই নম্বর প্রশ্ন, ফাইলের ওপেনিং মোডগুলো মূলত ফাইল আমরা যখন তৈরি করি অথবা ফাইল যখন আমরা ফাইলে যখন আমরা কাজ করি তখন ফাইলটাকে কোন মোডে আমরা ওপেন করব তাকে মূলত বলা হয় ফাইলের ওপেনিং মোড। ওপেনিং মোডের মধ্যে আছে হচ্ছে ডব্লিউ প্লাস, যাকে বলা হয় রিডাইটিং মোড। এই মোডে একটি ফাইল তৈরি হবে এবং রিডাইটিং মোডে ফাইলটি ওপেন হবে। ডব্লিউ বি মানে বাইনারি, বাইনারি ভার্সন ফাইল, ফাইলে ডাটা রাইট করা। ডব্লিউ বি প্লাস বাইনারি ভার্সন ফাইল, ফাইলে ডাটা রিড রাইট অপারেশন সম্পন্ন করা। আর প্লাস হচ্ছে তৈরিকৃত ফাইলে ডাটা রিড রাইট করা। আর বি বাইনারি ফাইল, ফাইলে ডাটা রিড করা, বাইনারি ফাইলে ডাটা রিড রাইট করা। এ মানে অ্যাপেন্ডিং, পূর্বে তৈরিকৃত ফাইল অর্থাৎ পুরাতন কোনো ফাইলে নতুন করে ডাটা যুক্ত করা। ডব্লিউ প্লাস মানে রিড রাইট করা যাবে। বাইনারি ভার্সন ফাইলে নতুন করে ডাটা অ্যাড করা, বাইনারি ভার্সন ফাইলে নতুন করে ডাটা রিড রাইট করা। এ বিষয়ে উপর একটা হক পাবলিক বলে একটা শখ দেওয়া আছে, তোমরা ওই শখটা তোমরা দিতে পারো। আশেপাশে একটা প্রোগ্রাম দিয়ে বর্ণনা দিতে পারো, যে একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রাম আমরা রাইট মোড়ে ওপেন করলাম, আবার রিড মোড়ে ওপেন করলাম, ফাইলে তথ্য রাইট করলাম, ফাইল হতে তথ্য অর্থাৎ ইনফো ডট টেক্সট যে ফাইলে, ফাইল হতে তথ্য রিড করলাম এবং আউটপুটে প্রিন্ট করলাম, প্রিন্ট করার শেষে ফাইল ক্লোজ করলাম। আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। তিন নম্বর প্রশ্ন, ফাইলের ওপেনিং ও ক্লোজিং ফাংশনগুলো বর্ণনা করো। অলরেডি আমরা ফাইলের ওপেনিং ও ক্লোজিং ফাংশন আমরা নিচে প্রোগ্রামে দেখেছি। একটা ফাইল ওপেন করার জন্য ফাইল অবজেক্ট ইকুয়াল ওপেন ফাংশন ব্যবহার করা হয়। ওপেন ফাংশনের মধ্যে ফাইল নেম ডট এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন সহ ফাইল নেম, ডট টিএক্সটি দেওয়ার কারণে এটা টেক্সট ফাইল, ডট এক্সএলএস দিলে এটা এক্সেল ফাইল হবে, ডট জেপিজি দিলে এটা জেপিজি ফাইল হবে, ডট ডিওসি দিলে এটা ডকুমেন্ট ফাইল হবে। এরপর হচ্ছে ফাইলের মোড, মোড দিতে হবে অর্থাৎ ফাইলের যে ওপেনিং মোডগুলি আছে ওপেনিং মোডগুলো যে কোনো মোড আমরা ব্যবহার করতে পারি কাজ অনুযায়ী। এরপরে বাফার রিডার, আমরা চাইলে একটা যে কোনো বাফার রিডার ব্যবহার করতে পারি, যেটা অপশনাল, বাফার ব্যবহার করতে পারি, বাফার রিডার আমি এটা অপশনাল, বাফারিং জন্য ব্যবহার করতে পারি। ফাইল ওপেন করার জন্য আমাদের ফাইলের ওপেনের সিনট্যাক্স লিখবো, এরপরে এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল উদাহরণ। অর্থাৎ যদি আমরা এফ মানে ফাইল অবজেক্ট এটা যে কোনো নাম দিতে পারি, আমরা ইকুয়াল ওপেন ইনফো ডট টিএক্সটি, তার মানে হচ্ছে ইনফো ডট টিএক্সটি একটা ফাইল তৈরি হবে রাইট রিটেড মোডে। এফও ডট রাইট, এই ফাইল অবজেক্টের মাধ্যমে আমরা যদি কোনো কিছু রাইট করতে যাই, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আমরা প্রোগ্রামটি যে এখানে যে লোকেশানে সেভ করবো, সেভ করে রান করবো, ওই লোকেশানে ইনফো ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হবে রাইট এবং রিড মোডে তৈরি হবে। ঠিক আছে, ফাইল ওপেন
এরপরে ফাইল ক্লোজিং করা, ফাইল ক্লোজিং এর জন্য হচ্ছে ফাইল অবজেক্ট ডট ক্লোজ। অর্থাৎ কোন একটি ফাইল যদি আমরা ওপেন করি, ওপেন করার পরেই ক্লোজ করা যাবে, ফাইল ওপেন না করে ফাইল ক্লোজ করা যাবে না। এবার আমাদের এখানে এই লাইনের মধ্যে ফাইল ওপেন হয়েছে, এই লাইনের মধ্যে ফাইল ক্লোজ হয়েছে, এই স্টেটমেন্টের মাধ্যমে ফাইল ওপেন করা হয়েছে, এই স্টেটমেন্টের মাধ্যমে ফাইল ক্লোজ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ফাইলে রিডিং ও রাইটিং ফাংশনগুলো সিনট্যাক্স সহ লেখো। ফাইলে রিডিং রাইটিং ফাংশনগুলির সিনট্যাক্স সহ লেখো। ফাইলে রিডিং এবং রাইটিং এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে, যেমন আমরা চাইলেই কি করতে পারি। এখানে আমাদের প্রোগ্রামে দুইটা পদ্ধতি দেখানো আছে, ফাইল অবজেক্ট ডট রাইট ফাংশনের মাধ্যমে, অর্থাৎ রাইট ফাংশনের মাধ্যমে কোনো একটা ফাইলে তথ্য রাইট করা হয়, লেখা হয়, আর রিড মেথডের মাধ্যমে কোনো একটি ফাইল হতে তথ্য রিড করা হয়। ফাইল অবজেক্ট ডট রাইট মেথড, আমরা এখানে যে সমস্ত কন্টেন্ট লিখবো ওই সমস্ত কন্টেন্ট এই ফাইলের মধ্যে ইনপুট ডট টিএক্সটি ফাইলের মধ্যে রাইট হবে। আবার পূর্বে তৈরিকৃত এই ফাইলটাকে যেমন রিড মোডে ওপেন করি, প্রিন্ট এফও ডট রিড, এই ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলি আছে ওই সমস্ত কন্টেন্টগুলি সে রিড করবে। যদি আমরা রিডের মধ্যে যদি আমরা আর্গুমেন্ট হিসেবে, প্যারামিটার হিসেবে যদি আমরা 10 দিয়ে দিই, তাহলে সে যেটা করবে 10টা ক্যারেক্টার রিড করবে। সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, ফাইলে ডাটা রিড রাইট করার প্রোগ্রাম তৈরি করো। ফাইলে ডাটা রিড রাইট করার প্রোগ্রাম হচ্ছে আমার এই প্রোগ্রামটাই, এটা হচ্ছে ফাইলে ডাটা রিড রাইট করার প্রোগ্রাম। এটাকে আমরা কপি করে আমরা পাইথনটা ওপেন করি যে আমরা এখানে পেস্ট করি, পেস্ট করার পরে আমরা রান করি। এটা সেভ করা আছে কোথায়, অর্থাৎ এটাকে ফাইলে সেভ অ্যাজ দিয়ে একটা জায়গায় সেভ করি। সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে সেভ করি ফাইল রিড রাইট, যেমন এখানে কোনো টেক্সট ফাইল নাই, সেভ রিপ্লেস দিয়ে দিচ্ছি। এখন আমরা রান করি, রান করার পর আসলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এই মেসেজটা প্রিন্ট করলো। কীভাবে প্রিন্ট করলো? ফাইল রিডের মাধ্যমে। আমরা এখন এটা করতে পারি, এই প্রোগ্রামটা যেখানে আছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাইথন, যেমন এই যে এখানে ইনফো ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়েছে, যদি আমরা এটা ওপেন করি, ওপেন করলে এখানে যেটা আমরা রাইট করেছিলাম বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা এখানে পাওয়া যাচ্ছে। দশ দেওয়ার কারণে আমাদের এখানে 10টা ক্যারেক্টার রিড করছে, 3 3 6 9 10টা বাংলাদেশ, শুধু বাংলাদেশ আসছে। আমরা যদি এই প্রোগ্রামটা শিখি, এই প্রোগ্রামটা আমরা কি করতে পারি, সবগুলো এই যে 2 3 4 সবগুলি প্রশ্নের উত্তর হিসেবে আমরা এক্সাম্পল হিসেবে আমরা এটা দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল, পরবর্তী চ্যাপ্টার দেখার জন্য অনুরোধ রইল, সকলকে ধন্যবাদ।